গত 20 এপ্রিল 2022 শুরু হয়েছিল এক্সপ্লোরার শিবাজির এক্সটেন্ডেড ফ্যামিলি সদস্যদের নিয়ে দ্বিতীয় গ্রুপ ট্যুর। রাত ঠিক 9টায় সকলে আমরা উপস্থিত হয়েছিলাম শিয়ালদহ স্টেশনে 12377 আপ পদাতিক এক্সপ্রেস ধরার জন্য। আমাদের গন্তব্য ছিল দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের ছোট্ট সুন্দরী গ্রাম শিটং। 21 জন সদস্য তখন বেড়ানোর আনন্দে মশগুল। শুরু হলো আরেকটি আনন্দময় যাত্রা। আর আমাদের এই গ্রুপ ট্যুরের অভিজ্ঞতাই আজ শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। এখন বাজে হচ্ছে 1:10, ট্রেন সাংঘাতিক লেট। 9:20 পৌঁছানোর কথা NJP-তে, অলরেডি 4 ঘন্টার ওপরে লেট। প্ল্যান একটু গুন্ডুল হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের সৌজন্যে, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে কি, প্ল্যানটাকে অন্যভাবে চেঞ্জ করে আমরা কীভাবে সবাই মিলে আরও ভালোভাবে ছুটিটা কাটাতে পারি সেটা প্ল্যানটা আমরা ঠুকে ফেলেছি অলরেডি। আমরা করবো, সেইভাবে এক্সিকিউশন করতে হবে, লোককে খুশি করতে হবে, আমরাও খুশি থাকবো। আমরা পজিটিভ, উই আর স্টেইং হাই অন আওয়ার প্ল্যানস। দেখা যাক। আগের রাতেই সকল যাত্রীকে খাবারের প্যাকেট দেওয়া হয়েছিল, তাই সকালে খাবার নিয়ে তেমন অসুবিধে হয়নি। অবশেষে ট্রেন NJP-তে ঢুকল বেলা 1:40। NJP-তে সকাল থেকেই গাড়ি অপেক্ষা করছিল, সবাই মিলে রওনা দিলাম খুব তাড়াতাড়ি। আগের থেকে ব্রেকফাস্টের ব্যবস্থা করা ছিল সেবক সংলগ্ন গৌতমসে। ব্রেকফাস্ট সেদিন আমরা খেলাম প্রায় বিকেলে। পাহাড়ে বেড়াতে গেলে সুন্দর জায়গা দেখলেই মনে হয় একটু দাঁড়িয়ে নিই, একটু ছবি তুলি। এই জায়গাটা সেরকমই একটা জায়গা শিটংয়ের পথে। আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম এখানেই। এটা এখন হয়ে যাচ্ছে, দেখো না, খুব খুব ঝিঝির ডাক হচ্ছে, খুবই ঝিঝির ডাক। বিকেল তখন প্রায় 5টা। এগুলোই তো আনন্দ বেড়াতে গেলে, তাই না? শিটংয়ে আমাদের আস্তানা ছিল পাঁচপোখরি হোমস্টে। প্রথমবার যখন শিটং গিয়েছিলাম তখন এখানেই উঠেছিলাম, সেই ভিডিও নিশ্চয়ই দেখেছেন আপনারা। পাঁচপোখরির সাথে এখন আমাদের নিবিড় বন্ধুত্বের সম্পর্ক। সাদরে সেদিন আমাদের বরণ করে নিয়েছিল শিটংয়ের পাঁচপোখরি হোমস্টে। সেই দিন সন্ধ্যায় উদ্বোধন হলো এই হোমস্টের নতুন বিল্ডিং। मुझे सौभाग्य हुआ है कि इसको दारोद्घाटन करने के लिए। थैंक यू सो मच एंड आई विश ऑल द बेस्ट। आने वाले कल में और भी ज़्यादा सक्सेसफुल रहे ये, और लोगों का जो रिकमेंडेशंस है और रिव्यूज़ है वो अच्छे से अच्छे बनते जाए और लोग आके खुश रहे यहाँ पे। ये हमारी तरफ से शुभकामनाएँ हैं आपको। ठीक है, वेलकम। বহুত সুন্দর যে সুনাম হ্যাঁ পাঁচ মন্ত্রী কাজ বনে রে, বস এই কামনা হ্যাঁ। বহুত সুন্দর আমি ধন্যবাদ জানাবো আমাদের এই গ্রুপ ট্যুরের ট্যুর পার্টনার ওয়াও গেটওয়েজকে। আপনারা যদি দার্জিলিং, সিকিম অথবা উত্তরবঙ্গের যে কোনো জায়গায় হোমস্টে, হোটেল অথবা গাড়ির সার্ভিস চান তাহলে যোগাযোগ করতে পারেন ওয়াও গেটওয়েজের সঙ্গে। আর যেহেতু আজকের এই ভিডিওটি ওয়াও গেটওয়েজ স্পন্সর করেছে, সেই জন্য এই ভিডিও এবং এক্সপ্লোরার শিবাজির রেফারেন্স দিয়ে ওয়াও গেটওয়েজ থেকে কোনো বুকিং করলে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট নেক্সট 6 মাস অবধি। আর হ্যাঁ, শিটংয়ের পাঁচপোখরি গেস্ট হাউস যদি বুক করতে চান তাহলেও যোগাযোগ করতে হবে ওয়াও গেটওয়েজের সঙ্গে। ওয়াও গেটওয়েজের ওয়েবসাইটের লিঙ্ক আর ফোন নাম্বার পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। চলুন এবার গ্রুপ ট্যুরে ফেরা যাক।
পরের দিন 22 তারিখ সকাল সকাল ব্রেকফাস্ট করে সবাই তো রেডি। আজ আমাদের অনেক প্ল্যান, কিন্তু আকাশের যে মুখ ভার। আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে যোগীঘাট, সেখান থেকে যাব হচ্ছে মংপো, তারপর ফেরার পথে অহলদারা হয়ে আমরা ব্যাক করব। তাসে প্রকৃতি যতই বিমুখ হোক না কেন, পাহাড়ি পথে চলার আনন্দ ভুলিয়ে দেয় সব কিছু, সে আপনি মানুন আর নাই মানুন। তার উপরে আমরা যখন দল বেঁধে বেড়াতে বেরোই না, তখন আনন্দের মাত্রাটা আরও অনেক গুণ বেড়ে যায়। সাথে থাকে নতুন পরিচিত হওয়া এক দল বন্ধু। কেমন লাগছে? দারুণ দারুণ, এনজয় করছো? ভীষণ ভীষণ। এই পথে প্রতি বাঁকে আপনার ইচ্ছে করবে দাঁড়িয়ে পড়তে, আমরাও তাই করছিলাম, মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছিলাম। আর এভাবেই ছবি তুলতে তুলতে একসময় পৌঁছে গেলাম যোগীঘাটে। কেমন লাগছে আমার সঙ্গে বেড়াতে? খুব ভালো, আমি খুব মজা পাচ্ছি। বলুন কেমন লাগছে? দারুণ এনজয় করছি, দারুণ। বয়স কমেছে? বয়স তো আমার 76 থেকে 66 নেমে গেছে। টনিক টনিক শিবাজি দা, টনিক হয়েছে, টনিক টনিক। হ্যাঁ, বয়স কি কোনো বাড়েনি তো? হ্যাঁ, বয়স কি বেড়েছে? আমার কি বয়স বেড়েছে মনে হয়? বাড়েনি তো? না, একেবারেই বাড়েনি। ঠিক আছে, আর আপনারা হচ্ছেন আমাদের টনিক। বুড়ো বয়সে টনিকটা বেরিয়েছে, এই টনিকটা হচ্ছে আপনাদের, এবং ভবিষ্যতে আমরা আবার আপনাদের সাথে আসতে চাই, জীবনটাকে উপভোগ করতে চাই। একদম দারুণ। আপনাকে কেমন লাগছে? একদম মানে ভেরি ভেরি ফাইন, মানে অকল্পনীয়। যোগীঘাটে চা খেয়ে নিয়ে রওনা দিলাম মংপোর উদ্দেশ্যে। মংপোতে আমরা গিয়েছিলাম মৈত্রেয়ী দেবীর সেই বাড়িতে, যা ছিল গুরুদেবের বড় প্রিয় জায়গা। রবি ঠাকুর 3 বার এসে থেকেছিলেন এই বাড়িতেই। ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়, প্রাণীর মাঝিয়া পুরানো সেই দিনের কথা, বলবি কি রে হায় ও সে চোখের দেখা, প্রাণীর কথা সে কি ভোলা যায়। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ যোচনা কুসুম কোমল, সকলি আমার মতো, তারা কি বলি হাসি, কি বলি গায়ে হাসি, তুমি আমার গানে
বেলা তখন অনেকটাই গড়িয়ে গিয়েছে। লাঞ্চের ব্যবস্থা আমাদের ট্যুর পার্টনার ওয়াও গেটওয়েজ আগেই করে রেখেছিল। সেই মতো আমরা হাজির হলাম শিলিগুড়ি গ্যাংটক হাইওয়ের ওপর অভিনয় রেস্টুরেন্টে। লাঞ্চ সেরে আমরা যাব কাছেই একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। এই সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে রিয়াং নদীর ওপরে, সেটা দেখতে যাচ্ছি। এইভাবে বলো আচ্ছা, আমার সঙ্গে আছে কৃষ্ণা, ও AWS এ আর্কিটেক্ট, সলিউশন আর্কিটেক্ট, একটা সফটওয়্যার কোম্পানিতে আছে, কলকাতায় থাকে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, ছেলেটা 100% নিরামিষ, একদম কোনো আমিষের ছোঁয়া খাবে না, পেঁয়াজ রসুনও খাবে না। বলো কিছু কি বলবো, পাশে বসলো। এখন আমরা যাচ্ছি একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে, শিবাজিদার নিয়ে যাচ্ছে, তা দেখে আপনাদের বলছি ব্যাক করে কি এক্সাইটমেন্ট হচ্ছে। ও বলেছে ও আমার কাছে ব্লগিং শিখবে, তাই ওকে আমি এখন ট্রেনিং দিচ্ছি। সেই দিন এরপরেই আবহাওয়া খারাপ হয়ে যায় বৃষ্টি নামে। অহলদারা সেদিন আর যাওয়া হয়নি আমাদের, গিয়েছিলাম পরের দিন। সন্ধেবেলায় ঘন কুয়াশা, ঠান্ডা আবহাওয়া, বৃষ্টির ছিটে, পাহাড়ে এটাই তো আদর্শ সময় আগুন জ্বালানোর। সবাই ফ্রেশ হয়ে নিয়ে সন্ধেবেলায় মেতে উঠলেন নাচ গান আর আড্ডায়, সাথে মোমো তো থাকতেই হবে। বাবার স্নেহ কাকে বলে জানি না, ওরে দে বলটি ঝরি না। ভুবনে একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফালগুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। আমার পেছনে এই জায়গাটা হচ্ছে নামথিং পোখরি। পোখরি মানে লেক, কিন্তু এখন এটা হয়ে রয়েছে নাথিং পোখরি। আসলে বর্ষার পরে এখানে জল পাওয়া যায়, তখন খুব সুন্দর লাগে। আর এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে স্যালামান্ডার, ইন্ডিয়ান স্যালামান্ডার এখানে প্রচুর পাওয়া যায়। বর্ষার সময় ব্রিডিং টাইম, সেই সময় এলে পরে স্যালামান্ডারও দেখতে পাবেন। নামথিং পোখরি দেখে নিয়ে আমরা চললাম অহলদারার দিকে। এই অহলদারার রাস্তাতেই দুধারে আপনার চোখে পড়বে প্রচুর সিঙ্কোনা গাছ। কাজল বিন্দিয়া লগা কে ঝুমে ড
ढलती रात माँ झूमे रे झूमे सजनी ढलती ढलती रात माँ কৃষ্ণাদি প্রথমে ভয় পাচ্ছিলেন এইখানে আসতে পারবেন না জোর করে নিয়ে এলাম কৃষ্ণাদি বলুন খুব ভালো লাগছে বিভৎস সুন্দর বিভৎস সুন্দর ডক্টরও ভয় পাচ্ছিলেন শিবাজি কিন্তু শেষমেশ এলেন দারুণ দারুণ কথা হবে এ না হলে অ্যাডভেঞ্চার একদমই তাই একটু তো অ্যাডভেঞ্চার থাকতে হবে হ্যাঁ একটু তো পড়তে হয় একদম পড়ে যাওয়ার মতো মজা আছে এখানে না মজা আছে মনের জোরটাই আসল এইবার একটু মেয়ে যদি এই ছবিগুলো দেখে ও তো অবাক হয়ে যাবে মা তুমি রাস্তাটা দেখাচ্ছি একটুখানি দেখুন ওইখানে অনিকের দাঁড়িয়ে আর শঙ্করবাবু আছেন শঙ্করবাবু একা একা আগেই চলে এসেছেন অনিকেতের সাথে তার আলোটুকু তোমায় দিলাম ছায়া ছায়া তোমার কাছে এই ছোট ছোট অনুভূতিগুলোই বেড়ানোর আনন্দ অনেক গুণ বাড়িয়ে দেয় আপনারাও যখন বেড়াবেন এভাবেই বেড়াবেন আকাশ মেঘলা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না রাস্তা খারাপ খাবার একটু খারাপ হলো কি ভালো হলো ঘরটা একটু খারাপ হলো কি ভালো হলো গাড়ির সিট পেছন কি সামনে তার থেকেও বড় অনুভূতি হচ্ছে এই জিনিসগুলো একটুকু ছোঁয়া লাগে এই অনুভূতি অবশ্যই অবশ্যই থেমে যাই জানি ভুলে যাবে যে আমায় এত সুর আর এত গান চলো অনিকেত গানের কথার পুরো 12টা বাজিয়ে দিল 14টা বাজিয়ে দিল থেমে যায় আর ভুলেই যায় আমি বরাবর পড়াশোনায় খারাপ মনে রাখতে পারি না অভিব্যক্তিটাই আসল রচিত তো না না এটা হৃদয় থেকে বেরিয়েছে এটা কারো লেখা গান না সুবীর সেন আকাশ থেকে আশীর্বাদ করছে অনিকেতকে একদম চলো চলো আমি আছি তোমার এটা এটা হবে না শিবাজি অনিকেত এবং কৃত্তিজিতের যে ব্যবস্থাপনা সে অসাধারণ আমরা সত্যি অসাধারণ একটা গ্রুপের সাথে এসেছি এবং এরা একটা আমাদের এই টনিক সিনেমাটা যে হলো এই আমাদের জীবনে একটা টনিক বারিশ আগিয়া তো কাহাঁ ঠেলোকে আমাদের এর পরের গন্তব্য ছিল মহানন্দা ফরেস্ট লাটপাঞ্চার থেকে খানিকটা এগিয়ে আপনি পেয়ে যাবেন লাটপাঞ্চার বিট অফিস সেখান থেকে শুরু হয় জঙ্গলের মধ্যে দিয়ে রোমাঞ্চকর এক হাঁটা পথ লাটপাঞ্চার বিট থেকে অনুমতি সাপেক্ষে গাইড নিয়ে প্রবেশ করতে হয় জঙ্গলে সেই দিন কিন্তু আমরা বেশি দূর জঙ্গলের মধ্যে যেতেই পারিনি কারণ হলো জোক এত জোক চারিদিকে সবাই বলছে সবাই ব্যাক করে যাচ্ছে ভয় আর কেউ যেতে চাইছে না তবে গেলে একটা জোক থেরাপি হয়ে যেত ফ্রিতে সেটাকেও নিতে বোধ হয় রাজি না তা সবাই ফিরেই যাচ্ছে দেখছি এই সময় জেনারেলি জোকের উপদ্রব থাকে না আরও পরে বর্ষার পরে হয় কিন্তু গত কদিন ধরে বৃষ্টি চলছে সেই জন্য যোগ বেড়ে গেছে আর গরমও পড়েছে ব্যাড লাক আমাদের চলুন ফেরত যাওয়া যাক
চারটে যোগা বেরোলো আমার থেকে। যোগ কামড়ালে কোনো চিন্তা নেই, ব্লাড প্রেশার ঠিক থাকবে। ডাক্তার বাবুকে আমি জ্ঞান দিচ্ছি, তবে জোকে জোকে কিছু হয় না, সত্যি সত্যি কিছু হয় না, কোনো চাপ নেই আর কি। আমরা ভেবেছিলাম এটা খুব অ্যাডভেঞ্চারাস হবে এই ট্রেলটা সবার জন্য, জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ জায়গা, যারা বার্ড ওয়াচার তাদের জন্য তো এটা স্বর্গরাজ্য। কিন্তু আমাদের ব্যাড লাক, আবহাওয়াটা ভেজা ভেজা, আর তারপর জোকের উপদ্রব, দুই মিলে ভণ্ডুল হয়ে গেল। যারা আসতে চাইবেন শুকনো দিনে আসবেন, প্ল্যান করে লাটপাঞ্চার বিট অফিস অব্দি গাড়ি আসবে, তারপর হাঁটতে হবে এই ট্রেল দিয়ে। এই যে ট্রেলটা শুরু হয়েছে এখান দিয়ে। জেনারেলি আমাকে যোগ ধরে না, আমার রক্ত যোগের পছন্দ না, আজকে একটাই ধরেছে। এই জায়গাটা দিয়ে আটকে আছে, এই যে একটা দুদিকে চোষক আছে, এভাবে ছাড়াতে হবে। এবার আবার এখানে ধরেছে। আমার নখের ওপর ঘুরছে এখন। জোক কো ব্লাড ডোনেট করনে কে লিয়ে ইজ ইট আ জোক ইটস নট গাড়ির মধ্যেও জোক আর কি। তবে পরে শীতকালে কখনো অবশ্যই ফিরে আসব এইখানে। এই মহানন্দা ফরেস্টের ট্রেইলটা অসাধারণ একটি জায়গা, একেবারেই সন্দেহ নেই তাতে, এবং এখনও অবধি সাধারণ টুরিস্টদের কাছে এর খবর পৌঁছায়নি। তবে বার্ড ওয়াচারদের আনাগোনা রয়েছে এই পথে। লাটপাঞ্চারে এখন চালু হয়েছে রক ক্লাইম্বিং। আমি এখন আছি যোগীখোলা রক ক্লাইম্বিং স্পটে, এটা লাটপাঞ্চারে। লাটপাঞ্চার অ্যাডভেঞ্চার ট্যুরিজম অর্গানাইজেশন এটা নতুন চালু করেছে, যারা রক ক্লাইম্বিং নিয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু এখানে এসে রক ক্লাইম্বিং করতে পারেন। এখানে গাইড রয়েছে, তারা গাইড করবে, এটা লাটপাঞ্চারের নতুন সংযোজন। কিন্তু গ্রুপের কেউই আর রক ক্লাইম্বিং করতে রাজি হলো না, অগত্যা আমাকেই কোমর বাঁধতে হলো। যোগীখোলা রক ক্লাইম্বিং স্পট যেটা নতুন হয়েছে এখানে লাটপাঞ্চারে, যেখানে আমি রক ক্লাইম্বিং করলাম, মিস্টার সুশীল উনি বলবেন যে এখানকার রেট কীরকম আর এখানে সুবিধে অসুবিধে কী কী আছে, কোনটা সিজন সেটা। সুশীলজি, সিজন কোন সাহেব? সিজন আমি সিজন তো অক্টোবর সে, হ্যাঁ হমনে পিছলে মার্চ 29 তারিখ সে শুরু কিয়া আভি। আচ্ছা, মতলব এক হি মহিনা হুয়া হ্যায় আভি, তো বহুত আচ্ছা লাগা মুঝে, কারকে ভি আচ্ছা লাগা। থ্যাংক ইউ স্যার। সো আই উইশ ইউ অল দা বেস্ট ফর দিস। আপ কৃপয়া বতাইয়ে কি ইসকা রেট কিয়া হ্যায়? রেট আভি 200 রুপিয়া হ্যায়, 200 রুপিয়া। উসমে ক্লাইম্বিং অর র্যাপলিং দোনো? হ্যাঁ, র্যাপলিং কা অলগ, র্যাপলিং কা 100 রুপিয়া অর ক্লাইম্বিং অর উইশ নিচে নিচে 200 রুপিয়া। যাদের রক ক্লাইম্বিং এর একটু ইন্টারেস্ট আছে তারা কিন্তু এখানে এসে চেষ্টা করতে পারেন রক ক্লাইম্বিং করার। এনারা সুন্দর করে হেল্প করে দেবেন, গাইড করে দেবেন, হার্নেস রয়েছে, হেলমেট রয়েছে, অল সেফটি মেজার্স আর দেয়ার। তো যদি লাটপাঞ্চারে আসেন বেড়াতে বা অহলদারা বা শিটংয়ে এই অঞ্চলে আসেন, দিস ইজ অ্যানাদার স্পট যেখানে আপনি আসতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ইয়ে পুরা টিম হ্যায়, আপ সব পুরা টিম হ্যায় না? হ্যাঁ, পুরা টিম হ্যায়, আমরা 10 মেম্বার। কি খাচ্ছেন? খাঁটি ঘিয়ে মাখা ভাত, অনেক দিন বাদে এটা পেলাম। এখানকার অর্গানিক ঘি এবং সাথে অর্গানিক কাঁচা লঙ্কা, সাথে এটা দিয়ে শুরু করলাম, তারপরে দেখি। সেই দিন তারপর আমরা ফিরে আসি পাঁচপকরিতে লাঞ্চ সারতে। লাঞ্চের পরে চলে যাই বাগোরা পাইন ফরেস্ট। বাগোরাতে খানিকটা সময় কাটিয়ে আমরা গিয়েছিলাম চিমনি গ্রামে, সেখান থেকে তাড়াতাড়ি ফিরে আসতে হয়।
সেই দিনের আবহাওয়া আগের দিনের থেকেও খারাপ ছিল। সন্ধ্যেবেলা পাঁচপকরি ফিরে আবার আনন্দানুষ্ঠান, এবার বারবিকিউ, আর সাথে পৃথ্বীজিতের গান। গোপীনাথ দেব নাচব পদ্মরানীর সেবা যাত্রে বাঞ্চা দিন দিন সুস্থ হতে শুরু করলো, এবং এখন আর বাঞ্চা সেই বুড়োটি নেই, সে এখন হাঁটা চলা করতে পারে, সে গাছের পরিচর্যা করে, ঘুরে বেড়ায়। আজকে আমাদের বেড়ানোর শেষ দিন। আজকে আমাদের শেষ দিন এখানে, এখান থেকে আমরা রওনা দিয়ে প্রথমে যাব সিকিমিজ মনাস্ট্রি, তারপর যাব এখান থেকে সেবকে, সেবকে বেঙ্গল সাফারি দেখে তারপর এনজেপি। এখানে এটা হচ্ছে শিটংয়ের পুরনো লেপচা মনাস্ট্রি, এখানে যাব আমরা, এটা দেখে তারপরে সেবকের দিকে যাব। এখন বাজে দুপুর প্রায় দেড়টা, আর আমরা এখন বেঙ্গল সাফারির সামনে। আমাদের টিকিটের ব্যবস্থা আমাদের ট্যুর পার্টনার ওয়াও গেটওয়েজ আগে থেকেই করে রেখেছিল। বেঙ্গল সাফারিতে পার হেড টিকিটের চার্জ হচ্ছে 200 টাকা করে, মানে সাফারির জন্য, বাসে করে সাফারির জন্য। এখানে টয় ট্রেনও রয়েছে, টয় ট্রেনে লাগে হচ্ছে 25 টাকা পার হেড। টয় ট্রেন কিন্তু সাফারির মতো করে ঘোরাবে না, জাস্ট এই বাইরে সামান্য একটুখানি ঘোরাবে। প্রত্যেক আধ ঘন্টায় একটা করে বাস সাফারি রয়েছে, প্রচুর বাস রয়েছে এখানে। আর সকাল 9:30 সময় ফার্স্ট বাস জার্নি চালু হয়, বাস সাফারি চালু হয়, চলে হচ্ছে বিকেল 4:30 অবধি। এই যে টয় ট্রেন যাচ্ছে, এখন টয় ট্রেন জাস্ট এই বাইরে বাইরে দিয়ে ঘোরাবে। বিকেল 4:30 হচ্ছে লাস্ট বাস ছাড়ে সাফারির, 5:00 অবধি খোলা থাকে। এই ধরনের বাসে করে নিয়ে যাওয়া হবে বেঙ্গল সাফারিতে। গেট থেকে ঢুকে ডান দিকে এই 150 মিটার মতো হেঁটে এলে পরেই এই বাসের স্ট্যান্ডটা, এখানে এসে বাসে উঠতে হবে, তারপর এখান থেকে বাস স্টার্ট করবে। এটা এসি বাস, আর এই সাফারিতে এই বাস ট্যুরের জন্য সময় লাগবে 45 মিনিট স্টার্ট থেকে এন্ড অবধি। আমাদের এই পুরো ট্যুরে যে পাইলটদের ফ্লিট, 4টে গাড়ির পাইলটদের ফ্লিট, তারা দারুণ সুন্দর আমাদের সঙ্গে সার্ভিস দিয়েছেন, খুব টাইমলি সার্ভিস দিয়েছেন, এবং এদের ব্যবহার অতুলনীয়। চারজনের সঙ্গে আপনাদের সঙ্গে আলাপ করাচ্ছি, পিকে তো রয়েছে, পিকেকে সবাই চেনেন, আমার আগের ভিডিওতে, শিটংয়ের ভিডিওতে ছিল প্রশান্ত, প্রশান্ত। আর এখানে রয়েছেন সবচেয়ে সিনিয়র মোস্ট পরশুরামজি, আর রজত, রজত। এই চারজন 4টে গাড়িতে আমাদের সঙ্গে সবসময় ছিলেন এই পুরো ট্যুরে, দারুণ এনজয় করেছি আমরা। আর এই চারজন অতুলনীয়ভাবে আমাদের সঙ্গে ছিলেন, খুব সুন্দরভাবে ড্রাইভ করেছেন, দারুণভাবে আমরা সবাই মিলে এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ, ফিরসে আইয়েগা। থ্যাংক ইউ শিবাজি দা, ফিরসে আইয়ে আপসে একবার। আপ লোগ ভি এনজয় কিয়ে হো না, একদম একদম, হামারে সাথ বাড়িয়া এনজয় কিয়ে হো না, বাস ওই চাইয়ে, আপসে মিলকে দিল খুশ হো গিয়া, দিল গার্ডেন গার্ডেন হো গিয়া শিবাজি স্যার, খুশ রহনা। আর কোই ভি ফিকার হো তো ফিকর কো জাস্ট এসে কর দো, ঠিক হ্যাঁ, আর টুরিস্ট কে সাথ মতলব জেসে ভাই জেসে মিলো আপ, ঠিক ফ্যামিলি জেসে, ফ্যামিলি জেসে মিলো, একদম খুব ভালো লাগলো। আর আরেকজনের সঙ্গে আলাপ করাবো,
Vinit. Namaste. Wow Gateways এর founder. Founder, entrepreneur. ওর সঙ্গে আগেও আপনারা আপনাদের আলাপ করেছিলাম শিটং এর ভিডিওতে। Vinit আবার নতুন করে একটা ভেঞ্চারে যোগ দিয়েছে, স্টার্টআপ করছে Wow Gateways, যেখানে আপনারা হোমস্টেজ, সেই সঙ্গে গাড়ি, সেই সঙ্গে যাবতীয় ট্যুরের রিলেটেড সার্ভিস সব কিছু পাবেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। Vinit কিছু বলবে? ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস ইউ উইল গেট ইন আওয়ার Wow Gateways। থ্যাংক ইউ সো মাচ, একবার আপ জরুর ভিজিট কিজিয়েগা। বাকি কা শিবাজি দা কা ট্যুর আপ খুদ দেখিয়েগা, হাউ ওয়াজ ইট, এজ মে মত জাইয়েগা, ওয়ার্ক পে জাইয়েগা। থ্যাংক ইউ সো মাচ। ও এখনও কিন্তু 12th ক্লাস পাস করেনি, বাট হি ইজ রিয়েলি এন্টারপ্রেনিওর। খুব ভালো ওর অ্যাটিটিউড এবং খুব ভালো ওর আইডিয়া। ভালো থেকো, নমস্তে, অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। এই ট্যুরটা তুমি তোমার সুপারভিশনে আমাকে ফার্স্ট ট্যুর, আমরা এত ভালো এনজয় করেছি, এত সুন্দর এন্টারটেইন করেছো, আমরা উই আর ব্লেসড এবং উই আর ভেরি মাচ স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। সত্যি এত জায়গায় ঘুরেছি, একা একা কোথাও এত ভালো লাগেনি, আপনার সাথে ঘুরে যা আনন্দ হয়েছে, প্রচন্ড আনন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সকলে দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবেন, টাটা, আবার দেখা হবে, ভালো থাকবেন।